তো বন্ধুরা আজকে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ পরপর ব্লগ আসতে চলেছে আর আজকে কি নিয়ে আসে আমাদের ব্লগ সেটা দেখাবো তোমাদেরকে আজকে কোন জায়গা না মানে যে জায়গা দেখাবো আজকে আমি ফুড ব্লগিং করব ফুড ব্লগিং কি নিয়ে হবে আমাদের কলকাতার চায়না বাজার মানে টেরিটি মার্কেট যেটা আমরা জানি সেখানে ফুড ব্লগিং হবে আমরা যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা জানোই কি করবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ইতিমধ্যে এখন আমরা আছি সেন্ট্রাল মেট্রোতে দেখতে পাচ্ছি সেন্ট্রাল মেট্রো স্টেশন মেট্রোর 5 নম্বর রেট দিয়ে আমরা বেরোচ্ছি এই মার্কেটে যেতে গেলে পোদ্দার মার্কেট হয়ে যেতে হয় তো বন্ধুরা এই হচ্ছে মেট্রো থেকে আমি 5 নম্বর দিয়ে বেরোলাম বেরিয়ে দুদিক হচ্ছে লেফট রাইট তো আমরা যাবো হচ্ছে রাইটে তো চলো যাওয়া যাক টুয়ার্স পোদ্দার কোর্টের দিকে বিএসএনএল দিল্লি আশা করি তোমরা আমার ডেসক্রিপশন বক্স আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি আজকে কি ব্লগিং করব আর সেটা কোথায় আছে তো চলো সেখানে যাওয়া যাক আর তোমাদের সাথে নতুন একটা দিন নতুন একটা ভালো ভিডিও ভালো ব্লগ শেয়ার করা যাক ওই হচ্ছে বিএসএনএল বিল্ডিং আর বিএসএনএল বিল্ডিং এর পরেই রয়েছে আমাদের ডেস্টিনেশন পরেই রয়েছে রেস্টুরেন্টটা চলো সেখানে যাওয়া যাক চারদিকে প্রচুর লোকজন আসবে মানে এই যে উইকডেস হোক বা উইকেন্ড হোক টিরিটি মার্কেট টিরিটি বাজার বা পোদ্দার মার্কেট সব সময়তেই জমজমাট থাকে আমরা রাস্তা হারিয়ে গিয়ে অন্যদিকে চলে গেছিলাম তো জাস্ট কিন্তু বিএসএনএল বিল্ডিং এর পেছনেই হবে তো আমরা এখন যাচ্ছি সেদিকে হ্যাঁ তো আলটিমেটলি আমরা রাস্তা বুঝতে পেরেছি এই হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এর থেকে তোমাদেরকে যেতে হবে হচ্ছে বাদিকে মানে আমি যাচ্ছি এদিকে তো এদিকে হবে বাদিকে তো চলো যাওয়া যাক তো আমরা এসে গেছি টুং নামে এটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট তো চলো আজকে ভেতরে ঢুকি আর দেখা যাক যে কি খাচ্ছি না খাচ্ছি এই হচ্ছে বীর আর এই হচ্ছে তোমাদের বলেছিলাম আজকে এখানে আসার জন্য একটা কারণ আছে কি আমার এক ভাই এসেছে মালদা থেকে সে তার ইচ্ছা ছিল কি না পর্ক খাবে তো সেইখানে সেই জন্য এসেছি তো চলো তার সাথে যে দেখা যাবে মানে লাইফে ফার্স্ট টাইম হ্যালো তাই তো ফার্স্ট টাইম হবে হয়তো ওর রাত থেকে ওটা করেছিল কলকাতার বেস্ট পর্ক রেস্টুরেন্ট এটা করোনা এটা অনেক ফেমাস আছে ফার্স্ট টাইম পর্কের এক্সপিরিয়েন্স বলো না পর্ক খেতে এসেছি যে কেন এখন পর্যন্ত আসেনি তো কি বল হ্যাঁ মানে ইচ্ছা কেন করলো আজকে তোর হঠাৎ করে খাওয়ার খালি ইচ্ছা করেছে বাট অনেকদিন ইচ্ছা ছিল খাওয়ার আর শুনেছিলাম বাট আজকে ভাবলাম যে ট্রাই করে দেখতে কি ক্ষতি লাগে লেটস ট্রাই দেখা যাক কি হয় কেমন হয় তো আমরা অর্ডার করেছিলাম চিলি পর্ক 230 rupees দ্য প্রাইস আর অর্ডার করেছিলাম পর্ক হেভেন সস 230 rupees আর তার সাথে অর্ডার করেছিলাম রাইস নুডলস মিক্সড রাইস নুডলস যেটা 270 সত্যি কথা বলতে গেলে চারপাশে খাওয়ার দেখে আর লোক টামানো যাচ্ছে না জিভ দিয়ে জল পেটের মধ্যে ছুঁচো ইঁদুর থেকে হাতিও দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে সত্যি মানে দেখে ডিলিশিয়াস লাগছে খাওয়ার পর কী হবে আমি নিজেও জানি না স্পাইসি আমার চাইনিজ আইটেম খুব ভালোই লাগে খেতে দেখা যাক আমি হলো চিলি গার্লিক পেপার পর এটা দেখতেই পাচ্ছি ড্রাই আছে এটা আমরা স্টার্টার হিসেবে অর্ডার করেছি চলো খেয়ে দেখা যাক এটা কীরকম লাগে আর এই হচ্ছে চিলি পর্ক ভীষণ ভালো টেস্ট অবশ্যই এখানে হচ্ছে তোমরা পেপার গার্লিক চিলি পর্ক ট্রাই করতে কিন্তু ভুলবে না আর এই হচ্ছে চিলি পর্ক এটা ড্রাই করে বানানো হয়েছে ড্রাই
আমি এত ভালো পক কোনোদিন আগে খাইনি। বাট অবভিয়াসলি বেস্ট হচ্ছে, আমার বেস্ট লেগেছে চিলি গার্লিক পক, যেটা ফার্স্টে দেখালাম এটা চিলি গার্লিক পেপার পক। এটা হচ্ছে রাইস নুডলস মিক্সড রাইস নুডলস। এখন আমি ম্যাফুন ট্রাই করবো এখানে। আর এই আইটেমটা অর্ডার করেছিলাম, এটা চিংড়ি মাছের সস দিয়ে বানানো হয়। তো চলো কে কেমন লাগছে দেখা যাক। ভালো, বাট টেস্ট তো চিংড়ি মাছেরই লাগবে, কিন্তু চিংড়ি মাছের সস আছে ম্যাফুনটা। এক সেকেন্ড, আমরা মিক্স ম্যাফুন অর্ডার করেছি আর এটাও ভালো, বাট ট্রাই করে যে ড্রাই আইটেম নিতে, বিকজ এক একজনের পারসেপশন এক এক রকম থাকে। আমার স্পেশালি ড্রাই আইটেম ভালো লাগে, তাই আমি বলবো ড্রাই আইটেমস নিতে। বাট তোমরা চাইলে নিতে পারো এখানে গ্রেভি আইটেম। এখানে গ্রেভিটা ওরকম নাই, গ্রেভিটাও খুব স্লাইস গ্রেভি আছে, কোনোটাই স্পাইসি খুব না। তাই তোমরা যদি মনে করো যে এখানে স্পাইসি হবে রেড সস বলে, একদমই ভুল। এদের চিলিগুলো আমি তোমাকে দেখাই একটা জিনিস, এদের চিলিগুলো স্পেশালি মানে ঝাল নয়, বাট ভালো খেতে। আর এই হচ্ছে চিকেন ওয়ান্টন, এখানে ফেমাস তো অবভিয়াসলি আমরা এটা খেতাম না, বাট আমি দেখছি যে সবাই খাচ্ছে, তাই জন্য আমার দেখে ভীষণ ভালো লেগেছে। আর আমি এটা অর্ডার করে দিয়েছি কাটা প্লেট। এটা 190 rupees নেয় চিকেন অর পর, তোমরা যেটা ইচ্ছা দিতে পারো। তো চলো এটা খাওয়া যায়, আমি বলি তোমাদের কেমন লাগে। প্রবলেম হয়েছে যেটা হচ্ছে যে এখানে এনে অবশ্যই তোমরা ক্যাশ ক্যারি করবে, এখানে অনলাইন বা ফোনপে আর কার্ড কোনো কিছু অ্যাকসেপ্টেড না, অনলি ক্যাশ অ্যাকসেপ্টেড। তো অবভিয়াসলি তোমরা ক্যাশ ছাড়া কিন্তু এখানে আসবে না, এটিএম আছে অবভিয়াসলি, বাট একটু দূরে যেতে হবে। তো বেকার রিক্স নিয়ে ছিলাম, তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আগে থেকেই জানতে পেরে গেলে যে আসার আগে কী প্রিকশন নিতে হবে। তো অবশ্যই ক্যাশ ক্যারি করো। আলটিমেটলি আমরা বেরালাম খেয়ে, আমি শুনলাম এখানে কথা বলে যে এই রেস্টুরেন্টটা নাকি প্রচুর পুরনো। কলকাতা যখন ফার্স্ট আমাদের কলকাতাতে চায়না রেস্টুরেন্ট স্টার্ট হয় এবং চায়না মার্কেট যে এখানে আমাদের চীনা বাজার কেরিটি বাজার জানা মানে বিখ্যাত, তো সেই সময়কার এই রেস্টুরেন্ট। আর এদের বংশপরাতে মানে বংশ পরম্পরায় ওদের বাবা, তারপরে তার বাবা, তার ছেলে, তার ছেলে, প্রতিটা বংশের কেউ না কেউ এই রেস্টুরেন্ট এখনো অবধি চালিয়ে যাচ্ছে এবং ততটাই মানে ফেমাস যখন আগে ছিল। আর স্টিল দেড় আজকে এখন 2022 এই রেস্টুরেন্টটা স্টিল খুবই ফেমাস। তো অবশ্যই তোমরা যদি মনে করো যে একদিন অথেন্টিক চাইনিজ ফুড খাবে, তো আর জিভে জল মানে জল এসে যাওয়ার মতন ফুড, তো অবভিয়াসলি তোমরা টুংনাম রেস্টুরেন্টে আসো। আর একটা দিন আমি স্পেশালি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা উইকডেজে এসো, খালি টিউজডে এটা বন্ধ থাকে, এছাড়া রোজ দিন খোলা আছে। হ্যাঁ, এখানে একটা টাইমিং থাকে, যেমন সকালবেলা তোমরা যদি আসবে মনে করলে 3টা অবধি খোলা আছে, আর যদি মনে করো যে তোমরা বিকালবেলা আসবে তো 6টা থেকে রাত 10টা অবধি রেস্টুরেন্ট খোলা পাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে রইল এই ফুড ব্লগিং ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কী করবে, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য তোমাদের সাথে থাকতে হবে আর এভাবেই ভালোবেসে যেতে হবে।